ওয়েলকাম ব্যাক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি রুমকি ব্যানার্জি অর্ধান টুইটার থেকে তোমাদের গাইড আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসে তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি যাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স আছে তাদের জন্য টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে সিসি ফোরে কোশ্চেন পেপারটা নিয়ে চলে এসেছি তোমাদের সিলেবাস হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া স্ট্রাকচার অ্যান্ড প্রসেস ফুল মার্কস হচ্ছে সিক্সটি ফাইভ এক নম্বর দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রত্যেকটি একটি বাক্যে এখানে পনেরোটি প্রশ্ন আছে প্রত্যেকটির মান এক করে ক কাক ইন মডার্ন ইন্ডিয়া কার লেখা খ ভারতের জোট সরকারের প্রধান প্রথম প্রধানমন্ত্রী কেছিলেন গ ন্যাটো কথাটির পুরো অর্থ কী ঘ ভারতে যে কোনো দুটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নাম লেখো উম এফ আই সি সি আই কথাটির পুরো অর্থ কী চ স্বাধীন ভারতে যে কোন দুটি কৃষক আন্দোলনের নাম লেখক ছ কোন বছর ভারত ভারতীয় সরকারি ভাষা আইন প্রণীত হয় বর্গার্য জি কথাটির পুরো অর্থ কী ঝ নির্বাচন কমিশন কতজন নির্বাচন কমিশনের নিয়ে গঠিত হয় ই জাতীয় মহিলা কমিশন কবে গঠিত হয় ট কোন আইনের দ্বারা জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় ঠ সুন্দরলাল বহু গুনার নাম কোন আন্দোলনের সঙ্গে জড়িত ড দলত্যাগ নিরোধক আইন কোন সালে প্রণীত হয় ঢ ভারতের একটি আঞ্চলিক দলের নাম লেখো মধ্যাহ্ন কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ধর্ম নিরপেক্ষ শব্দটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয় এরপর দেখো মডেল ওয়ান থেকে দু নম্বর যে কোনো একটি প্রশ্নের উত্তর দেয় একশো শব্দের মধ্যে প্রত্যেকটির মান এখানে দশ করে ক ভারতের নির্বাচনী সংস্কারের ওপর একটি সংক্ষিপ্ত টিকা খ খ ভারতের যে কোনো একটি জাতীয় রাজনৈতিক দলের মতাদর্শ কর্মসূচি আলোচনা করো তিন নম্বর দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচশো শব্দের মধ্যে প্রত্যেকটির মান এখানে পনেরো করে ক উনিশশো নব্বই সাল থেকে ভারতের দল ব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীল প্রবণতা সম্পর্কে একটি টিকা লেখক খ সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো মডেল টু থেকে দেখো চার নম্বর যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া একশো শব্দের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের মান এখানে দশ করে ভারতের আঞ্চলিকতাবাদের উত্থানে যে কোনো তিনটি কারণ চিহ্নিত করো খ উনিশশো সত্তর থেকে ভারতের নারীবাদী আন্দোলনের প্রকৃতি আলোচনা করো পাঁচ নম্বর দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া পাঁচশো শব্দের মধ্যে প্রত্যেকটির মান এখানে পনেরো করে ক ভারতের পরিবেশ আন্দোলনগুলির একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো খ ভারতীয় রাজনীতিতে জাতপাতের ভূমিকা বিশ্লেষণ করো যাদের ইংলিশ ভার্সন আছে তোমরা দেখে নাও আমি আর রিড আউট করছি না তার সঙ্গে তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার ভিডিওগুলিকে এত পছন্দ করছো এত লাইক করার জন্য আর কি ধরনের সাজেশান ভিডিও তোমরা দেখতে চাইছো যারা আমাকে কিছু সাজেশান দেওয়ার হলে আর ভিডিওগুলি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু ভিজিট করছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আধনের পাশে থাকো আর অনেক অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও হেল্পফুল হয় সবার আগে বেল আইকনটি প্রেস করে দিও ফার্দার নোটিফিকেশনের জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং